নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? রাধিকাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। শুভ সকাল, আবার চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। এখন দেখুন আকাশটা পরিষ্কার, সকাল থেকে খুব ভালো রোদও দিয়েছে। দেখুন গাছগুলোতে কিভাবে ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। দেখুন বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে, গাছের আড়াল দিয়ে দেখুন কি সুন্দর রোদ দেখা যাচ্ছে। এই দেখুন কিভাবে দেখা দিচ্ছে, যে ছেলে মেয়েকে দেখাই, ওরা আমার কাছে পড়তে আসে। দেখুন ওরা চলে এসছে সকালবেলা পড়তে, ওরা এখন পড়তে বসেছে, ওদের কাছে এখন বসবো। এখন ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, সব কাজ কমপ্লিট করে ওদের কাছে এখন বসে ওদের একটু পড়িয়ে নেব। এই দেখুন মেয়েটা গান করছিল, ওই ডায়েরি খুলে রেখে চলে গেছে, ওইগুলোও গোছাতে হবে, হারমোনিয়ামটাও পড়ে আছে। এখন পিছন দিকটা একটু নিয়ে যাই। এই দেখুন পিছন দিকটা মুরগিগুলোকে একটু খেতে দিলাম। একটা কলা গাছ পড়ে গেছে আমাদের, মরে গেছে কলা গাছটা, বাইরে পিছনটার দিকটা দেখুন দুটো কলা পড়েছে, দুটো কলার কাঁদি পড়েছে। দেখুন দুটো বড় বড় পড়েছে। আমাদের ওপরে যে কুমড়ো গাছগুলো ছিল, কুমড়ো লাউ দুটো দু রকমের গাছ ছিল, এই একটা লাউ পড়েছে। দেখুন লাউটা আজকে তুলে নেব। ঘরে চলে এসেছি, দেখুন দুটো কুমড়ো পড়েছিল, ওদেরকে এইভাবে ঝুলিয়ে রেখেছি আমি, না যেন ইঁদুর খেয়ে যায় তাই জন্য। চলুন ছাদে যাওয়া যাক। এই দেখুন ছাদে চলে এসেছি, ছাদ থেকে দেখুন সূর্যটা পুরো, কি সূর্যের তেজ, কতটা রোদ বেরিয়েছে ভাবুন সকালবেলা। দেখুন বাড়ির চালের মধ্যে কুমড়ো গাছগুলো শুকিয়ে গেছে, লাউ গাছটা আছে, একটা লাউ পড়েছে দেখালাম, কুমড়োগুলো তো রান্নাঘরে ঝুলিয়ে রেখেছি ইঁদুর না খেয়ে যায়। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, পুরো পরিষ্কার শরৎকালের মেঘ। দেখুন বাড়ির পাশে ওই খাল এখনও জল ভর্তি আছে, ভিডিও পৃষ্ঠা দেখা যাচ্ছে। ঠাকুর ঘর সারতে হবে, এখনও পুজো হয়নি। বিছানাগুলো পড়ে আছে, মেয়ের বিছানা আমাদের বিছানা সব পড়ে আছে, এখনও পরিষ্কার করা হয়নি, ওগুলো সব গুছাতে হবে। এখন আমি আমার মেয়ের জামার ওপরে টপটা সেলাই করতে বসেছি, খুব ছিঁড়ে গেছে, দেখিনি লাইটটা খুলে গেছিলাম। এখন যাবে, এখানে ICDS সেন্টার আছে, খিচুড়ি স্কুল বলে, ওখানে যাবে ফিন। ওখানে কোনোদিন যায়নি, প্রথমবার যাচ্ছি, ওকে স্কুলে ভর্তি করে দেবো, তাই জন্য অনেক করে বলেছিল। আমি ঠিক আছে যাক, ও আজকের প্রথম যাচ্ছে। দেখুন ও বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে পড়ে কেটলি নিয়ে যাচ্ছে, খিচুড়ি আনবে। টাটা, ও বেরিয়ে চলে যাচ্ছে। এইবারে এইগুলো সব অপরিষ্কার হয়ে আছে ঘরের সামনে, এগুলো সব গুছাবো, ওদের নিয়ে একটু বসে যাব। একটু এগিয়ে গিয়ে দেখি ও কোথায় গেল, দেখি তো কি করছে। ওই দেখুন বাড়ির সামনে যে মাঠটা, ওখানে ওই শালুক ফুলগুলো কীভাবে ফুটে আছে, দেখুন কি সুন্দর লাগছে। অনেকটা দূরে বলে ঠিক দেখানো যাচ্ছে না। ওই দেখুন ও আস্তে আস্তে যাচ্ছে হেঁটে হেঁটে, সামনেটা ওই যে দেখা যাচ্ছে একটা ভ্যান, ওই সামনেটাই যাবে, একটা বাড়ির পরেই যাবে ও। দেখুন পুকুরটাও দেখাচ্ছে, পুকুরে কীভাবে শালুক ফুল ফুটেছে। এই দেখুন ভিডিও পিস আমার বাড়ি থেকে দেখা যাচ্ছিলো, এই বাড়িটার সামনে একটা বাড়ির পরেই যাবে ও। এখানে ওর কোনো স্কুল নেই, এইখানে ঢুকবো, নিজের বাড়িতেই করে সেন্টারটা। কজন বাচ্চা এসছে দেখুন, কজন এসছে, সবাই যে যার খাওয়া নিয়ে ব্যস্ত। দেখুন এই রাঁধুনিকে দেখাচ্ছি, এই দেখুন রান্না হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। এখন এখানে এসছি ওদের বাড়ি, দেখুন কীভাবে পেয়ারা গাছ, লেবু হয়েছে, কত কী ফল বাগান আছে ওদের। ওদের এরিয়াটাও বেশ বড়, আমাদের মতন এত ছোট নয়। বাচ্চাগুলো দেখুন সব, আমার মেয়েও বসে গেছে। এই দেখুন লেবুগুলো কীভাবে ঝুলেছে, আর একটা চালতা গাছ দেখুন, চালতা হয়েছিল, পেড়ে নিয়েছে এই দিদিমণি। ওদের আরও একজন ছাত্র আসছে, এইবারে আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি এবারে বাড়ি চলে যাব। সকালবেলা প্রচুর কাজ থাকে, ওদের পড়িয়ে নিয়েছে বাড়ি ছেড়ে দিয়ে, তারপরে কাজ করব, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন ওদের সামনে থেকে পুরো ভিডিও পিস, মানে ওদের সামনেটাই ভিডিও পিস, আমাদের থেকে একটু কর্নার হয়। এই দেখুন এই যে খেজুর গাছগুলো, এই গাছগুলোয় প্রচুর কুল হয়, আমরা প্রচুর খাই এই কুলগুলো, মেয়েরা তো পেড়ে নিয়ে যায় সবসময়। চলে এসেছি বাড়িতে,
এখন ওদের পড়িয়ে নেব, পড়িয়ে ওদের ছেড়ে দিয়ে রান্না বান্না করব, রান্না বান্না কি হবে এগুলো করব। এখন দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে, এই দেখুন ওরা খেলছে দুই বোনে, ও এখন দোলনায় ঝুলছে, দোলনা নিয়ে ব্যস্ত আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই এখন বিকেলবেলাটা একটু রাস্তায় বেরিয়েছি। দেখুন আমার ঘরের রাস্তা দিয়ে ওই পুরো বাজারটা দেখাচ্ছি, দেখা যায় সামনে দিয়ে চালের মধ্যে কুমড়োটা পড়েছিল, কুমড়ো না একটা লাউ, লাউটা পড়েছিল, ওটা কাটলাম ছুরি দিয়ে। একজন আসবে নিয়ে যাবে, আমি আধা রাখবো, ওকে আধা দেব। দেখুন খালে আমাদের ওই যে খালটা ছিল প্রচুর মাছ, ওখানে মাঠের মধ্যে মাছ উঠে এসছে, দেখুন কীভাবে মাছ খেলা করছে জলে। এই দেখুন ওরা এখন খেলছে রাস্তায়, ওই দেখুন কী দুষ্টুমি করে, গাছের মধ্যে উঠে গেছে, প্রচুর দুষ্টু, ওর কোনো সীমা নেই। এই বল গাছ থেকে, এই গাছ থেকে বাঁদরের মতন ঝুলে থাকে সবসময়, খেলার কেউ নেই, তিনজনই খেলছে, আমার দুটো মেয়ে আর ওইটা পাড়ার ছেলে হয়। দেখুন আরও খেলার সদস্য আসছে, আমার কাছে দুটো ছেলে মেয়ে আসে, আরও পাশে যায়, এই সবাই আসছে, এখন ওরা সব খেলতে লাগবে। ওরা এদিকে খেলছে, আমরা বাড়ির মধ্যে চলে আসবো, কুমড়ো নিতে এসেছিল, ও চলে এসছে, ও এসছে, ওকে আধা দিয়ে দিলাম, চলে যাবে। কোনো কিছু হলে আমাকে দিয়ে যায়, আমিও ওকে দিই। এখন বেরিয়ে চলে যাচ্ছে, এখন ওই সকালবেলা দেখিয়েছিলাম, আমাদের বাড়ির সামনেটা খুব খেজুর গাছ হয়ে আছে, বাড়িতে বসে আছি, অনেকে ওই ঝাঁট দেয় বাড়িতে, অনেকে বানিয়েছে, একে ঝাড়ু বলা হয়, আমিও দুটো বানিয়ে ফেললাম বাড়িতে বসে বসে। দেখুন সন্ধে হয়ে গেছে একদম, এই বাড়ির সামনে একটা বাচ্চা পুচকে আছে, আমার বাড়ির পেছনেই বাড়ি, ওকে নিয়ে খেলছিল ওরা, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে ফিরবে। দেখি ঘরের মধ্যে দেখি আমার বড়টা কি করছে, বসবে। রাত্রিবেলা রোজ কি রান্না করবো ভেবে পাই না, তাই জন্য আজকে আটা মাখছি, রুটি বানাবো বলে, এখন বানাবো না, এখন আটাটা মেখে রেখে দেবো। বাচ্চারা সবাই পড়তে চলে এসছে, সন্ধ্যা হয়ে গেছে, ওরা ওদের পড়িয়ে নিয়ে ওদের ছেড়ে দিয়ে বানাবো, আর মাখিয়ে রেখে দেব। মাখিয়ে এখন আলু কেটে সবজি তৈরি করব, আলুর তরকারি বানাবো, সব কিছু রেডি করে রেখে দেব। আমার কাছে যে দুটো বাচ্চা পড়তে আসে, ওদের বাড়িটা সামনেই বাড়ি, বেশি দূরে নয়, ওই নদীর পাশ দিয়ে আমরা যাওয়া আসা করি, ওই পাশাপাশি বাড়ি, কোনো সময় দেখাবো ওদের বাড়ি গেলে। বাচ্চাগুলোর এখন স্কুল ছুটি, ওই পুজোর জন্য ছুটি দিয়েছে, অনেক দিনই ছুটি দিয়েছে, ওদের এখন স্কুল বন্ধ, তাই জন্য খুব ঘরে ঝামেলা করে। এখন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন।